আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ারস শুরু করতে যাচ্ছি কিভাবে হেক্সাডেসিমালের সাথে অক্টাল সংখ্যা যোগ করব দেখো আমরা শুরু করতে যাচ্ছি শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে করতেছি অথবা আপনারা থেকে যদি নতুন কোনো সিস্টেমে জানলে কমেন্ট বক্সে জানাবেন এটা হ্যাঁ অনেকজনের অনেক সিস্টেম আছে এটা আপনারা আপনাদের মতো করে করবেন আমি আমার মতো করে সিস্টেমটা দেখাচ্ছি আচ্ছা এক নম্বর উত্তর যেটা হোক এটা তো আসবে ওখানে পরীক্ষা এক্সামে যেরকম আসে আপনারা ওরকম লিখবেন অথবা যত নম্বরে আসে তত নম্বর লিখবেন আচ্ছা আমি আমারটা লিখতেছি তার জন্য আচ্ছা যাই দেখি আমি এখানে কিছু লিখে দিছি শিলার দৈনিক আই টু এফ সি হ্যাঁ তারপরে হচ্ছে এবং তার বুনের দৈনিক আয় সেভেন ফাইভ জিরো এটা হচ্ছে এইট বেসটা এইট টাকা তাদের দুজনের দৈনিক মোট আয় কত তাহলে সেটা আমরা কি করব এটা আমরা এখন বের করবো কিভাবে বের করবো দেখি আমরা আচ্ছা আমরা লিখব শিলার আয় শিলার শিলার দৈনিক আয় অথবা আয় লিখুন এটা তো আছেই এত বাংলা লিখার প্রয়োজন না আয় কত টাকা টু এফ সি হ্যাঁ কমা টু এফ তাহলে বেস দেখে আমাদের বুঝতে হবে সেটা কোন ধরনের সংখ্যা তারপরে এটাকে এরপরে বাবার বাবার মানে তার ঠিক আছে আই হচ্ছে আপনার কত সেভেন ফাইভ জিরো এটা হচ্ছে বেসটা হচ্ছে আপনার এইট এটা অক্টাল সংখ্যা এটা হেক্সাডেসিমেল সংখ্যা আচ্ছা এরপরে সরি এরপরে আমরা এই দোনোটাকে বলুক বা নাই বলুক বাইনারিতে করতে বলুক বা নাই বলুক তবু আমরা বাইনারিতে যাব কারণটা হচ্ছে বাইনারি থেকে যখন আমরা হ্যাকসাড হ্যাকসাডেসিমেল থেকে অথবা যখন আমরা অক্টাল থেকে যোগ করতে যাব সেটা আমরা প্রশ্নতে উল্লেখ থাকলেও বাইনারিতে যাব না থাকলেও বাইনারিতে যাব কেন যাব কারণটা হচ্ছে দুইটা দুই বেসে দুইটা দুই সংখ্যা পদ্ধতির অঙ্ক আমাকে বা আমাদেরকে একই জাতীয় অঙ্কে পরিণত করেই যোগ করতে হবে নতুবা চাইলে এরকমও করা যায় তবু এটা কষ্টসাধ্য হয়ে যাবে তার জন্য আমরা বলল বাইনারিতে প্রকাশ করতে বলল বাইনারিতে প্রকাশ করব। বাইনারিতে করতে না বললেও আমরা তবু বাইনারিতে যাব কেন যাব। কারণটা হচ্ছে বাইনারি থেকে যোগ বিয়োগ করা সহজ কেন সহজ বাইনারিতে শুধুমাত্র অঙ্ক আছে দুইটাই তার জন্য জিরো আর ওয়ান শুধুমাত্র বাইনারিতে সংখ্যা দুইটাই হ্যাঁ ডিজিট দুইটাই তার জন্য আমরা এই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করাটা হচ্ছে বেশি সহজ তাই আমরা বলল না বলল বাইনারিতে যাও আচ্ছা সি এর মান আমরা বের করি দেখুন এটা হচ্ছে সি এটা তো লিখে আছে সির মান আমরা বের করব। আমি বলে দিচ্ছি আপনাদের এ এ সমান হচ্ছে দেখুন এ সমান হচ্ছে আপনার টেন ডেসিমেলে টেনে পড়ে বি সমান হচ্ছে আপনার ইলেভেনে পড়ে হুম তারপরে হচ্ছে সি সমান আপনার কততে পড়ে টুয়েলভ মানে বারোতে হচ্ছে থার্টিন তারপর ই সমান ই সমান হচ্ছে আপনার ফোরটিন তারপর এফ সমান পড়ে আপনার ফিফটিন এখন আমরা সির মান কত আমরা দেখি সির মান হচ্ছে বারো তাহলে বারো হতে গেলে আমার কি লাগবে বারো হতে গেলে আমার মিলাইতে গেলে আমার লাগবে সাথে যদি আমরা ফোর যোগ করি তাহলে তখন আমাদের হয়ে যাচ্ছে বারো হম বারো হয়ে যাচ্ছে যেগুলো লাগবে না সেগুলোর নিচে আমরা কি দিয়ে দিব শূন্য দিয়ে দিব তাহলে আমাদের মিলে যাবে এটা যেমন আমি এভাবে করে আপনাদের ইন্ডিকেট করে দেখাচ্ছি তাহলে ডবল ওয়ান ডবল জিরো আচ্ছা গেল এফ এর মান এফ হতে গেলে আমার সব কোটি লাগবে ওয়ান টু ফোর এইট এই সব কোটি অঙ্ক বা ডিজিট আমার লাগবে তার জন্য সবার নিচে সবগুলোর নিচে আমরা ওয়ান দিব সবগুলার নিচে আমরা ওয়ান দিব আমি করে করে এভাবে আপনাদের সুবিধা দেখাচ্ছি হ্যাঁ সবগুলোর তারপরে টু টু হতে গেলে আমার কয়টা লাগবে শুধুমাত্র একটা লাগবে তারপরে এটা জিরো এর ফোর বিট মিলানোর জন্য এগুলোর আগে জিরো দিব মিলে গেছে আমাদের এখন আমরা যাব অক্টাল অক্টাল থেকে বাইনারি আমাদের মনে রাখতে হবে অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে যাব তখন এই তিনটা দিয়ে তিনটা ডিজিটের মানে যোগফলের সমান হচ্ছে সেভেন তার জন্য আমরা এই তিনটা ডিজিটের মাধ্যম দিয়ে অক্টালে তিন বিট করে সাজা সাজাতে পারবো তাহলে জিরো জিরোর জন্য তো জিরোই তিনোটা জিরো আমরা দিচ্ছি তারপর ফাইভের জন্য লাগবে এটা লাগবে ফোর লাগবে ওয়ান লাগবে দিয়ে দিলাম সেই ওয়ানটা আমরা একে ফলো করে এভাবে দিচ্ছি হ্যাঁ এটা আপনারা এগুলো বুঝতে পারবেন করলে বুঝা হবে আচ্ছা এরপরে হচ্ছে সেভেন সেভেনের মান হচ্ছে তিনটা লাগবে তার জন্য আমরা দেখুন আমরা আমি কলম কোথায় নিচ্ছি লাগবে তার জন্য আমরা কি দিয়ে দিব তিনটা তারপরে এই তিনটা গড় খালি আছে এগুলাতে আমরা শূন্য দিয়ে কি দিয়ে দিব বরাট করে দিব যাতে এই বিড়ের সাথে এই বিট সাথে নিচের বিট মিলে দেখুন আচ্ছা এখন আমরা যোগ করব। এগুলো উপরেরটার সাথে এটার সাথে এটা যোগ করবো জিরো আর জিরো যদি যোগ করা হয় তখন জিরো বসাবো বসাইলাম আবার জিরো সাথে জিরো যোগ করা হলে আবার জিরো বসাইলাম ওয়ানের সাথে জিরো যোগ করা করা হলে তখন ওয়ান এটা আমরা বেশি পেয়েছি ওয়ান ওয়ানের সাথে যখন ওয়ান যোগ করবো আমি আবার বলতেছি ওয়ানের সাথে যখন ওয়ান যোগ করব তখন আমাদের মানটা হবে টেন টেনের তো এটা হচ্ছে সাম আপনার এগুলা করলে বুঝবেন সাম এটা হচ্ছে কেরি এইটা ওয়ানটা এটা হচ্ছে কেরি এটা কেরি এই সামটা মানে যোগ ফলটা হচ্ছে জিরো বসাবো এ হাতে থাকবে এ এটা কেরি থাকবে ওয়ান সেই কেরিটা আবার এখানে নিয়ে আসবো আমরা যেরকম যোগ করে থাকি ডেসিমেলের সেরকম এখানে নিয়ে আসলে ওয়ানের সাথে যখন ওয়ান কি করা হয় যোগ করা হয় তখন সেটা হয় টেন টেনের জিরো কেরি আবার ওয়ান সেই ওয়ানটা এখানে নিয়ে আসলাম এখন হলো এখানে ওয়ান টু থ্রি তিনটা ওয়ান হলো তিনটা ওয়ানে মনে রাখতে হবে তিনটা ওয়ান দেখুন তিনটা ওয়ানে হচ্ছে আপনারা এভাবে করে করবেন তাহলে আপনাদের সুবিধার্থে এগুলা অনেক এরকম করলে আপনাদের সুবিধা হবে আচ্ছা জিরো তারপর তিনটা ওয়ানে হচ্ছে এগারো এগারো এক হাতে আছে এক সে একটা মানে কেরিটা আবার এখানে নিয়ে আসলাম তাহলে এখনো এখানে হলো ওয়ান টু থ্রি তিনটা এক আবার কেরি তো যোগ ফল ওয়ান আবার ক্যারি ওয়ান সেই কেরিটা আবার সেই কেরিটা এখানে নিয়ে আসবো সেই কেরিটা আবার এখানে নিয়ে আসবো এখনো পর্যন্ত এখান থেকে আমি আবার বলতেছি দেখুন এখানে এখান থেকে যাচ্ছি ওয়ান এখানে টেন টেনে জিরো কেরি ওয়ান সেই কেরিটা এখানে নিল আবার টেন হ্যাঁ এখানে কেরি আসছে ওয়ান তিনটা ওয়ান মিলে হয় এগারো এগারোর এক হাত আছে এক আবার সে একটা এখানে নিয়ে আসলাম আবার তিনটে ওয়ান এগারো এই কেরি ওয়ান আবার এই একটা এখানে আনলাম তিনটা এগারো এক হাত আছে হ্যাঁ তারপরে সেই কেরিটা আবার এখানে নিয়ে আসলাম এখানে হলো এখন টেন টেন তারপর এখানে একটা কেরি আছে সেটা এখানে আনলাম এখন এখানটা হলো টেন বসেছি তো এখানেও জিরো তো দেখুন এটাও জিরো এটাও জিরো যার ধরুন ওয়ানটা বসাই দিব এরপরে এটা জিরো হয়ে গেল আমাদের এটা হচ্ছে বাইনারি মান এটা আমরা পেয়ে গেছি বাইনারি মান হুম যদি আমাদের বলে এটা থেকে আমাদের বের করতে হবে হ্যাকজা ডেসিমেল মান তখন আমরা বের করতে পারবো দেখুন এটা তো এটার মান এটা বিট করে তো আপনাদের না আমি দুইটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে হ্যাঁ আপনাদের সুবিধার্থে আমি দুইটা দেখাচ্ছি ঠিক আছে দেখুন তো এরকম তিন এতো আমরা তিন বিট করে নিচ্ছি তিন বিট করে নিলে এটার মান হচ্ছে ফোর ফোর লিখলাম তারপরে আবার এই তিন বিট করে নিব এটার মান হচ্ছে আপনার জিরো জিরো ওয়ান এরপরে আবার তিন বিট করে নিচ্ছি এটার মান হচ্ছে টু দেখুন সরি থ্রি থ্রি এটা এগারো এগারো মান থ্রি আবার এটাকে তিন বিট করে নিলাম এটা হচ্ছে আপনার টু এখন যদি আমরা আমাদের বলে অক্টালে প্রকাশ করো তখন আমরা এরকম করে অক্টাল মানটা লিখব কিরকম হান্ড্রেড হলে ফোর হ্যাঁ ফোর তারপরে এটা থ্রি টু ফোর এটা হচ্ছে অক্টালে প্রকাশ করছি এটা হেক্সাডেসিমেল সংখ্যা আমরা এটাকে অকটালে প্রকাশ করছে আচ্ছা এরপরে আসুন আমরা যদি চাই এটাকে আবার কিসে প্রকাশ করতে পারবো এটাকে আবার ডেসিমেলে প্রকাশ করতে পারবো এটা হচ্ছে ফোর এরপরে এখান থেকে আসুন তো এখান থেকে আসুন এটা এতটুক পর্যন্ত এটা হচ্ছে দেখুন এতো এটা লাগবে হ্যাঁ এটা লাগবে চোদ্দ এটা মানে এটা হচ্ছে শুধুমাত্র এটা লাগবে না এটা বারো চোদ্দ চোদ্দ মানে হচ্ছে আপনার হচ্ছে ই এর মান এভাবে লিখেও দিতে পারবেন তারপরে এটা হচ্ছে শুধুমাত্র এইট দেখুন এটা হচ্ছে এইট এর মান সরি এটা এইট না এটা হচ্ছে ফোর জিরো ওয়ান তারপরে হচ্ছে মনে করি তো এইটের নিচে আমরা দিলাম জিরো এটা ওয়ান তারপর আর সবগুলো জিরো এটা এটা জিরো এটা ওয়ান হ্যাঁ সবগুলো জিরো হচ্ছে ফোর দেখুন তাহলে এটা হচ্ছে এটা এর আগে যেটা লিখছি আমরা এটা হচ্ছে অক্টাল মান হ্যাঁ এটা হচ্ছে হেক্সাডেসিমাল মান আমাদের যেভাবে চাই সেভাবে আমরা লিখতে পারবো আমি একসাথে দোনোটা দেখা দিচ্ছি আপনার আপনাদের সুবিধার্থে তাহলে দেখুন এভাবে করে আপনারা অঙ্কগুলো করতে পারেন আর এই ধরনের অঙ্ক যদি না বুঝেন আমাদের ধারাবাহিক ক্লাস আছে অনেকগুলো ক্লাস আছে আপনারা এই ইউটিউবে যাবেন জমিস সার দিয়ে চার্জ দিবেন তাহলে এটা আসবে অথবা ডাইরেক্ট লার্নিং পয়েন্ট বাই জমির স্যার এটা দিয়ে চার্জ দিলে এখানে এটা চলে আসবে তো আমার ছবি যুক্ত এটা চলে আসবে এখানে আসার পরে আপনারা যাবেন প্লে লিস্টে প্লে লিস্টে যাওয়ার পরে এখান থেকে যাবেন এখানে আইসিটি এইচএসি এইস আইসিটি এখানে আমাদের সব ক্লাসগুলো থাকবে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তাহলে আজকে এতটুকুই আমাদের ক্লাস আর লম্বা না করে এতটুকুর মধ্যে আমরা শেষ করে নিচ্ছি